আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, যেটা হচ্ছে তাওবার নামাজ। তাওবার নামাজ কেন পড়ব এবং কখন পড়ব, কেনই বা পড়ব? হাদিস শরীফে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 70 বার ইস্তিগফার করতেন। অন্য রেওয়াতে আছে 100 বার ক্ষমা প্রার্থনা করতেন। পাপ থেকে তাওবাকারী ওয়ার মতো যাহার কোনো পাপ নাই। কেউ যদি স্বপ্ন দোষে বা শয়তানিক চক্রান্ত পড়ে পাপ কাজ করে বসে, তবে তৎক্ষণাৎ উজু করে, মানে তাড়াতাড়ি উজু করে অনুতপ্ত হৃদয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদাকাটা করে গুনাহ মাপ চাইবে। এই নামাজের কোনো নির্দিষ্ট ওয়াক্ত নাই, যে কোনো সময় পড়া যায়। তওবা ইস্তিগফার মানব জাতির মিরাজ। এমন কোনো মানুষ নেই যার পাপ নেই। স্বয়ং হযরত আদম আলাইহিসসালাম থেকে পাপের জন্ম, আর তিনি প্রথম ক্ষমা প্রার্থনা করেছিলেন। বাংলায় তার যার মোনাজাত, হে মোর প্রতিপালক, আমি আমার আত্মার উপর জুলুম করেছি এবং তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং আমার প্রতি রহম না করো, নিঃসন্দেহে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটুকুই আজ পর্যন্ত বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে শুধু ইসলামিক বিষয়ক ভিডিও, নাত গজল এবং দিনের কাজের সমস্ত কিছু আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাবেন। দিন দুনিয়ার খেয়াল রাখবেন।